হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনাস হেলদি কুকিং ইন বেঙ্গলি। আমার চ্যানেলের আরও একটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন। আজকে চলে এসেছি ঘরেই মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি হয়ে যাওয়া মজরেলা চিজ, দেখুন কতটা সুন্দর হয়েছে সেই পদ্ধতিটা। আপনারাও কিন্তু বাড়িতে ইজিলি এটা তৈরি করে ফেলতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো চলুন শুরু করা যাক। তার আগে রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, আর আমাকেও কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবার প্রথমে আমি এখানে 500 দুধ নিয়েছি, গরুর দুধ। অবশ্যই গরুর দুধ নিতে হবে, আর দুধটা কিন্তু কাঁচা। আমি গ্যাসে এটাকে বসিয়েছি, আর এটাকে এতটাই গরম করতে হবে যাতে একটা আঙুল দিলে সেটা সহ্য করতে পারে। ফুটিয়ে ফেলবেন না, জাস্ট ঈষৎ উষ্ণ গরম হতে হবে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনিগার। আমি ডাইরেক্ট এখানে 1/4 কাপ ভিনিগারই দিয়েছি, কোনো রকম জল মেশানোর প্রয়োজন নেই। ভিনিগারটা দেওয়ার সাথে সাথে দেখুন এটাকে এইভাবে মেশাতে হবে, মেশাতে মেশাতে দেখবেন দুধটা কিন্তু এরকমভাবে কেটে যাবে। অবশ্যই গরুর দুধ নিতে হবে, কিংবা প্যাকেট দুধও নিতে পারেন, সেক্ষেত্রে ফুল ফ্যাট মিল্ক হতে হবে। দেখুন এটাকে এভাবে ক্রমাগত নাড়তে থাকতে হবে, আর যে সমস্ত চিজটা দেখতে পাচ্ছেন একত্রিত হয়ে যাচ্ছে, এটাই কিন্তু মজরেলা চিজ। খুবই সহজ তৈরি করা। অনেক সময় দেখবেন বাড়িতে আশেপাশে আমরা এই মজরেলা চিজটা পাই না, পিৎজা বানানোর জন্য কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই চিজটার জন্য দারুণ হয় পিৎজাটা। তো বাড়িতেই যদি এভাবে বানিয়ে ফেলতে পারেন তাহলে তো আর কোনো কথাই না। দেখুন এটা এরকম একত্রিত হয়ে গেছে, আমি গ্যাস থেকে এটাকে নামিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ভালো করে চিপে চিপে সমস্ত জলটা বের করে দেব। হাত দিয়ে কিন্তু একটু ভালো করে এটাকে এভাবে চিপে চিপে নেবেন। আমি একটা গামলাতে ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 বড় চামচ নুন। নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, জলটা এখানে একটু বেশি গরম হয়ে গেছে, সেজন্য আমি এতে আরও 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা এতটাই গরম হতে হবে যাতে হাতটা দিলে সহ্য করতে পারে। এবার চিজটাকে এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখুন আমি যেভাবে করছি এইভাবে এটাকে করবেন, সমস্ত যাতে নুন জলটা ভালোভাবে চিজের মধ্যে মিশে যায়, সেরকমভাবে এটাকে এরকমভাবে ভেঙে চুড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকমভাবে দেখুন আমি এটাকে খুব সুন্দর চটকে চটকে একেবারে ভালো করে যাতে নুন জলটা ভেতর অবধি পৌঁছায়, সেরকমভাবে দেখুন তৈরি করে নিচ্ছি। আপনারাও কিন্তু এই প্রসেসটাকে একটু ভালো করে করবেন, তাহলেই দেখবেন কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। আমার কিন্তু এই চিজটা তৈরি করতে সমস্তটা মিলিয়ে 5 মিনিটের বেশি সময় লাগেনি। আপনারাও দেখুন এইভাবে এটাকে তৈরি করে নেবেন। খুব ভালো করে কিন্তু এরকম চিপে চিপে সমস্তটার ভেতরে নুন জলটা যাতে ঢুকে যায় সেটা করতে হবে, আর সবার শেষে জলটাকে খুব ভালো করে চিপে নিতে হবে যাতে কোনো রকম আর জল না থাকে। আমি দেখুন প্রায় 7 থেকে 8 বার এটাকে এরকমভাবে ভেঙে ভেঙে ভালো করে মিশিয়ে নিয়েছি নুন জলটার মধ্যে, আবারও চিপে চিপে ফেলে দিয়েছি, আবারও এভাবে বারবার মিশিয়ে নিয়েছি। এই প্রসেসটাই একটু টাইম লাগে, এরকম করে চেপে চেপে সুন্দর করে তৈরি করে নিতে হবে। এবারে দেখুন আমি ভালো করে জলটা চিপে নিচ্ছি, আর কোনো রকম জল কিন্তু এর মধ্যে নেই। আমি একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে আপনাদের দেখাচ্ছি চিপে, দেখুন আর কিন্তু একটুও জল বেরোচ্ছে না। এই জলটা কিন্তু ভালো করে চেপে ফেলে দিতে হবে। এবারে একটা প্লাস্টিক পেপারে র্যাপ করে এটাকে ফ্রিজে রেখে দেবেন 2 ঘন্টার জন্য। কমপক্ষে 2 ঘন্টা কিন্তু এটাকে ফ্রিজে রাখতেই হবে। আমি এরকম প্লাস্টিক র্যাপারে র্যাপ করে এটাকে ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। এবারে 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটাকে বার করেছি, দেখুন
আমি একটা গার্ডার দিয়ে আটকে রেখেছিলাম, সেজন্য গার্ডারের শেপটাকে এটা নিয়ে নিয়েছে। এবারে মাঝখান থেকে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে গ্রেটারে কিন্তু গ্রেট করে যেরকম পিৎজাতে ব্যবহার করা হয় সেটাও করতে পারেন। আমি এখানে আপনাদেরকে চাকু দিয়ে কেটে একটু দেখাচ্ছি এটার শেপটা কতটা সুন্দর এসছে, একদম বাজারের কেনা মজরেলা চিজের মতোই। এবারে একটু তাওয়াতে গলিয়ে দেখাচ্ছি। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়েছি যেটা কতটা স্ট্রেচি হয়, আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করে ফেলুন মজরেলা চিজ, আর সুন্দর সুন্দর পিৎজা, পাস্তা, স্যান্ডউইচ তৈরি করে তার মধ্যে এই চিজ ব্যবহার করতে পারেন। আশা করছি আপনাদের এই সহজ রেসিপিটা ভালো লাগবে। বাড়িতে তৈরি করা যে কোনো রান্নাই কিন্তু অনেক হেলদি হয়। আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো খান, সুস্থ থাকুন, ধন্যবাদ।